ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার রেডি। আজকে ব্লগটা অ্যাকচুয়ালি একটা ব্রিজের ওপর, মুটিলে একটা ব্রিজ। তা ব্রিজটা আসার কোনো ইচ্ছা ছিল না, তা আমরা এসেছি। অ্যাকচুয়ালি কারণ হচ্ছে ব্রিজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আমরা দেখতে এসেছি ব্রিজটা খুব সরু ব্রিজ, কিন্তু সুন্দর ব্রিজ। আর এখানকার ব্রিজের ওপর যেটুকু ভিউ, সেটা তোমরা নিশ্চয়ই না দেখলে বুঝতে পারবে না। আশা করি দেখো, তোমরা তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে সেই ব্রিজটা যার উপরে আমরা এসেছি, সুন্দর একটা ব্রিজ। আর তার দু সাইডে এই ঘরগুলো অ্যাকচুয়ালি নিচে, বুঝতেই পারছো ঘরগুলো নিচে। আর দু সাইডে যে সুন্দর সুন্দর একটা ঘর, সুন্দর একটা ঘর। ব্রিজটা অ্যাকচুয়ালি পুরোটা দেখার ইচ্ছা আছে। ব্রিজটা অ্যাকচুয়ালি খুব বড় না। আমার সাথে যাচ্ছে তাপস বলে একটা আমার বন্ধু। তাপস আসো আমার ভিডিও, কি বলতে চাও? ভিডিওটা দেখে ব্রিজটার উপরে উঠে ঘুরতে খুব ভালো লাগছে। না, ব্রিজটা তো ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্রিজের উপর উঠে যে ভিউটা, পাহাড়টা পুরোটা সুন্দর লাগছে। হ্যাঁ, এটা যারা দেখছে তারা নিশ্চয়ই বুঝতেই পারছে যে কত সুন্দর একটা ভিউটা। আর নিচে ঘর, নিচে ঘর আছে, কত গাছপালা আছে, উপরে পাহাড় দেখতে কত সুন্দর। আর আমাদের অ্যাকচুয়ালি টার্গেট আছে পুরো ব্রিজটাকে কমপ্লিট করা। ব্রিজটা খুব বড় না, ব্রিজটা খুব বড় না। অ্যাকচুয়ালি ব্রিজটা হওয়ার কারণ হচ্ছে ড্রেনটা, এখানে যে মানে কেরালায় মুটিলে যে ড্রেনটা আছে, সেই ড্রেনের উপর দিয়ে স্ল্যাব মেরে ব্রিজটাকে তৈরি করেছে, যাতে দেখতে ভালো লাগে, নিচ দিয়ে জলটা যায়, তাই তো? সেই জন্যই তো, সেই জন্যই ব্রিজটা করা। আর এক কাজে দুটো খরচা হয়ে যাবে আর কি, বেটার, তাই না? এক স্ল্যাবে ওই আর কি, মিস্ত্রি লোকের সাথে ঘুরছি, বুঝতে পারছো তো। তারপর স্যার, তুমি কেরালা কতবার এসছো? ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম থেকে তোমার কেরালার প্রতি মানে আকর্ষণটা কেন, মানে কেরালা ভালো লাগলো কেন হঠাৎ? এই সব পাহাড় এলাকা সব কিছু দেখে, গাড়ি ঘোড়া সব, আমাদের ওইদিকে অতটা সময় ফাঁকা মাঠে ময়দানে ঘোরা ফেরা করি, এখানে শহরের মতো গাছপালা পাহাড় এই বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে খুবই ভালো লাগলো। এই জন্য যখনই একটু কাজের ছুটি হয় তখনই একটু পাহাড় থেকে ঘুরে ফিরে আসি। এমনি চলো সবাই মিলে বন্ধু বান্ধব, ঠিক আছে, সবাই মিলে। সুন্দরবনে, তুমি তো সুন্দরবনে থাকো, হ্যাঁ, সুন্দরবনে আর এখানকার মধ্যে তফাৎটা কোথায়? সুন্দরবনের চেয়ে সুন্দরবনে এখনো, সুন্দরবনে এলাকা আর এলাকা অনেক তফাৎ। কেমন সুন্দরবনের চেয়ে সবচেয়ে দেখতে ভালো এমনি পরিবেশ, যে জায়গাটাও দেখতেও পরিষ্কার, বুঝতেই পারছো? তোমরা যদি না বুঝতে পারো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে গাছপালা কখন এটা সুন্দর হয়। আর ওই যে দূরে যে দূরে যে আসে সেটা হচ্ছে, ওর নাম তাপস। আর পাহাড় কাটছি, পাথর কাটা হচ্ছে মেশিনের দ্বারা সব। কেরালা মানে আসার পর অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে ব্রিজের নিচে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল। কেরালা যেটা বেশি জিনিস দেখলাম সেটা হচ্ছে নারকেল গাছ, সুপারি গাছ প্রচুর পরিমাণে। তো ব্রিজটা আমরা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারছি না, যাচ্ছি না, কারণ ওই সাইডে সব দাঁড়িয়ে আছে অনেকে, তো যারা বলছে যাবে না, আমার সাথে যারা এসছে তা ভিডিওটা অ্যাকচুয়ালি এখানেই শেষ করতে হচ্ছে আমাদেরকে। আসি আবার পরের ব্লগে, আবার আসবো নতুন কিছু নিয়ে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে আপনাদের। বাই।